হাই গাইজ, আই এম জুবেদ হেয়ার অ্যান্ড আপনাদের সবাইকে আবার স্বাগতম স্টাডি ফার্স্ট ইন ফর ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা করব, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা রেস্টুরেন্টে জব খুঁজবো বা কীভাবে অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে এসে আপনারা কীভাবে এখানে জব সার্চিং করতে পারেন। তো এই সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও ছিল, তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গিয়ে জব খুঁজতে হয়, মানে কীভাবে জিজ্ঞাসা করতে হয় রেস্টুরেন্টে এবং কী কী জিনিসগুলো প্রয়োজন হয়। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের দিকে নিয়ে যাই। আমাকে রেস্টুরেন্ট খুঁজতে হবে, অ্যাকচুয়ালি আমি কোনো প্রিপেয়ার নিয়ে আসি নাই, আমি জাস্ট এই দিক দিয়ে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। তো আমি যাবো, ওরা আমার কাছে নাম্বার চাইতে পারে যদি কাজ থাকে, আর নয়তো ওরা না বলতে পারে। তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে আসি। এই যে দেন ম্যাকডোনাল্ড, তবে ম্যাকডোনাল্ডে কাজ খোঁজা যাবে না, কারণ এখানে খুঁজতে গেলে আপনাকে ইন্টারনেটে অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমরা অন্য কোথাও দেখি। এখানে যাওয়া যেতে পারে, এটা একটা কি জানি আইস লাদেন, তো এখানে নর্মালি সকালে জব খুঁজতে হয়। তো আমি দেখি এখানে কেউ আছে কি না, চলেন সামনের দিকে যাই। এটা হচ্ছে আইস লাদেন, এটা শুধু সকালে খোলা থাকে। তো আপনারা এইগুলো তো খুঁজতে পারেন যদি মনে করেন সকালে কোন ধরনের কাজ থাকে। তো এগুলো অলরেডি বিকালে বা সন্ধ্যার দিকে প্রায় সময় বন্ধ থাকে, কারণ সকালেই মানুষে আইস খাইতে আসে। তো চলুন হাঁটি, দেখি কোথাও পাওয়া যায় কি না। সো গাইস, আমি এখানে যাব আর এখানে দেখব পাওয়া যায় কি না। হ্যালো হ্যালো, তো দেখলেন তো ফার্স্ট টাইম, মানে ওইখানে গেলাম জিজ্ঞাসা করলাম, বলে না ওদের লাগবে না, মানে ওদের অলরেডি লোক আছে অথবা ওদের এই মুহূর্তের প্রয়োজন নাই। তো আমাদেরকে এখন নেক্সট আরেক জায়গায় খুঁজতে হবে। তো চলুন দেখি, এই যে সামনে একটা রেস্টুরেন্ট দেখা যেতেছে, এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। তো চলুন দেখি ওইখানে ওরা কি বলে। অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট সবচেয়ে বেটার হয় যদি ইন্টারনেটে খোঁজা যায় আর কি। না এখানেও হলো না, এখানেও তারা বলে যে সম্পূর্ণ ফুল। তো আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে, দেখি অন্য কোথাও খুঁজে পাওয়া যায় কি না। তবে আমি শিওর বলতে পারি না যে আজকে খুঁজে বের করতে পারবো কি না, বাট চলুন দেখি মিশনে কি আছে। তো গাইস দেখলেন তো, আমি গেলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলছে যে হ্যাঁ কালকে আসার জন্য, কালকে সকালে মানে মালিক আসবে মানে বস আসবে, আসলে পরে দে আর কি তার সাথে কথা হবে, দেন আর কি সিদ্ধান্ত। তো এভাবেই খুঁজতে হবে আপনাদেরকে, এভাবেই খুঁজবেন দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবে। আরেকটা
দাঁড়ায় তাকিয়ে কেউ দেখা যায় না। হ্যালো, mein Name ist Mia und ich würde nur fragen, ob Sie suchen noch einen Mitarbeiter als Service oder irgendwo. Dann müssten Sie mal am Montag wiederkommen. Also am Montag? Ja. Okay, um welche Uhr? Am besten Abend, ist es, nee, wenn Sie vor mir, so auf Mittag rumkommen. Achso, okay. Oder nach um zwei. Okay, alles klar. Wenn Sie da nochmal vorbeikommen könnten. Ja. Weil da sah die Steffen wieder da, weil die ist momentan nicht im Haus. Okay, alles klar. Danke sehr. Bitteschön. Ciao. Tschüss. তা আমি আরেকটা জায়গায় জিজ্ঞেস করলাম ওদেরকে, তো সেখানে আমাকে বলছে যে আসার জন্য সোমবারে সকালে, তো এভাবে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে আর কি। তো গাইস, আশা করি আপনাদের এই ছোট্ট যে একটা ভিডিও এটা আপনাদের অনেক ভালো লাগছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে অন্য কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।